দিদি তোমার গাছ কোন গাছে? তো গাছে আছে, কাপড় দিয়ে নিতে হবে। কোন গাছে? ওই যে আমাদের বাড়ির ভিতরে গাছ। কোন পারবো তাহলে ধামাটা দাও। ভালো স্বাদ তো। বড় ফুল তো হইলো, এবার টক করে নেব। দিদি হাত কাজি মতন কোন হইয়াছে? ৩০ টাকা দিচ্ছি। ধামাটা নিয়ে গেলাম, পরে দিবারে আজকে কুমড়ো দিয়ে, বাটা মাছ দিয়ে আর বড়ি দিয়ে রান্না হবে। এই বড়ি দিয়ে তোমরা চেনো, এই ফুল বড়ি, এই বড়ি দিয়ে বানাতে হয়। কুমড়ো দিয়ে, ডাল দিয়ে কুটে বানাতে হয়, চাল কুমড়ো দিয়ে আর কলই ডাল দিয়ে বানাতে হয়, দেখি তো করতে হয়। এটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই আজকে ভাত খাওয়ার পরে এই কুমড়ো খাবো। ওই বাড়ির গাছেতে কুম ফাড়িছি, ফেলে ভাত খাওয়ার পরে কুম খাবো।
এই যে লবণ দিচ্ছি মাছে, এই এবার মাছ ভাজা শেষ, এবার এসে বড়ি ভাজবো। দিলাম এই জিরেটা ভাজা হয়ে গেলে এইবার তরকারি ঢেলে দেব। এই লবণ দিচ্ছি, এই যে এবার হলুদ, এই যে হলুদ, এবার মশলা বাড়ছি। এবার জল দিলাম, তরকারি ফুটে উঠেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। জিরে বাটা মশলা বাটা দিয়ে দিলাম, এই বড়ি দিয়ে রান্না করে দারুণ লাগবে খেয়ে দেখি। তরকারি নামিয়ে নিচ্ছি,
উনি তরকারির মধ্যে এ বড়ি দিয়ে খালে খাওয়া দিয়ে পাল্টে যায় খাইয়ে দেখো বাবা খুব ভালো খেলাম বাবা বললাম যে ভাত খাওয়ার পরে কুল খাবো এটাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো।